অরুণাচল সীমান্তর গোগামুখর মিংমাংত অরুণাচলের একাংশ লোকে গুলিচালনা করার প্রতিবাদত গোগামুখ আঞ্চলিক ছাত্র সন্থার লগতে মিংমাং মহিলা সংগ্রাম সমিতির কিছু কার্যসূচী শীঘ্রে অসম অরুণাচল সীমা সমস্যা সমাধান করার দাবি তুলিছে প্রতিবাদকারীসকলে। লিকাবালির পৰা গেরুকামুখলৈ অসমৰ ভূমিত অরুণাচলী লোকে পথ নির্মাণ করা কেন্দ্র করে আরম্ভ হয়েছিল সংঘাত। সংঘাতের সূত্রপাত ঘটারে পৰা এক প্রকার তাত চেপা উত্তেজনা অব্যাহত আছে। অসমৰ রাইজে পথ নির্মাণত বাধা দিয়ার পিছতে পাঁচ জায়গায় গুলি বর্ষণ করে গুলি ফুটাই সৃষ্টি করেছিল একাংশ দুর্বৃত্তয় ট্রাকর। তদন্ত করবলে সেনার সঙ্গে যাওয়া অসম আরক্ষীকে আনকি বাধা দিয়ে নীতি শিক্ষাও দিবলৈ এরা নাছিল। অরুণাচল প্রদেশের একাংশ লোকে এতিয়াও উত্তপ্ত হয়ে আছে মিংমাংৰ অসম অরুণাচল সীমান্তর এই পরিস্থিতি, আর এনে পরিস্থিতি শান্ত করার দাবি তুলিছে প্রতিবাদকারী গোগামুখ আঞ্চলিক ছাত্র সন্থায়। 2009 চনৰ 6 ফেব্ৰুৱাৰী তাৰিখে কৃষি বিজ্ঞান কেন্দ্ৰৰ নামত চিচিবগাঁও ৰাজচক্ৰ বিষয়া কাৰ্যালয়ৰ পৰা 200 বিঘা মাটি আবণ্টন দিছিল কৃষি গৱেষণা কেন্দ্ৰৰ কাৰণে। কিন্তু সেই অসম চৰকাৰে সেই কৃষি বিজ্ঞান কেন্দ্ৰটো তেওঁলোকে নিৰ্মাণ কৰিলে, কিন্তু তেওঁটো মুকলি কৰিব নোৱাৰিলে। কাৰণ অৰুণাচলে তেওঁলোকে অৰুণাচলৰ লোকে ক'লে যে এইটো অৰুণাচলৰ ভূমি বুলি কোৱাৰ কাৰণে আজিলৈকে অসম চৰকাৰে সেই কৃষি গৱেষণা কেন্দ্ৰটো আজিও এই ৰাজচক্ৰ আমাৰ চিচিবগাঁও ৰাজচক্ৰ অধীনত থকা সেই মাটিখিনিও তেওঁলোকে অসম চৰকাৰে আজিলৈকে মুকলি কৰিব নোৱাৰিলে। এতিয়া শেহতীয়াকৈ যিটো মিংমাংত যিটো ঘটনা সংঘটিত হৈছে, মিংমাংত এটা পথ নিৰ্মাণক লৈ যিটো ঘটনা সংঘটিত হৈছে, এইটো কিন্তু অসম মিজোৰামৰ দৰে যে ঘটনা সংঘটিত নহ'ব নুই কৰিব নোৱাৰে। এই নীলখত যিটো ঘটনা সংঘটিত হৈছে, নীলখত অৰুণাচলৰ আগ্ৰাসনী অৰুণাচলী লোকে আহি অসমৰ ভূমিত পথ নিৰ্মাণ কৰি আছে, অসমৰ ৰাইজক দা জাতি জোং লৈ পিনি খেদি পঠাই গুলি ফুটুৱাই এই মিংমাংত গুলি ফুটুৱাইছে। কাইলৈ এজনক যদি মাৰি দিয়ে তেতিয়া চৰকাৰখন জগৰিয়াব। গতিকে আমি এটা কথা স্পষ্টকৈ ক'ব বিচাৰিছোঁ, অসম মিজোৰামৰ দৰে সীমা সমস্যা সৃষ্টি নোহোৱাৰ আগত এই সীমা সমস্যা স্থায়ী সমাধান কৰক, অন্যথা এইখন চৰকাৰ জগৰিয়া হ'ব।